হ্যালো ফ্রেন্ডস, আমার সাথে রয়েছে আয়াত আপু। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ। কোন ক্লাসে পড়ছো? দেখি কি মনে হয়, ক্লাস সিক্স? একদম। আচ্ছা রাইট, আপু ক্লাস সিক্সে পড়ে। ওকে আপু, তোমাকে আমি পাঁচটা কোয়েশ্চেন করবো দাদা, পাঁচটার মধ্যে তিনটা পেরে গেলে ছোট একটা গিফট আছে, তুমি প্রস্তুত? সিক্সের বই থেকে করবেন না, একটু বড় ক্লাসের বই থেকে করবো, দেখি পাই কিনা। আচ্ছা আপু ঠিক আছে, আমার ফার্স্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে, ইংরেজি দুটো শব্দ দিয়ে একটা ভাষার নাম বলতে হবে। ইংরেজি দুটো শব্দ দিয়ে একটা ভাষার নাম বলতে হবে। ইংরেজি দুটো শব্দ দিয়ে একটা ভাষার নাম। 1 2 3 4 না 5 6 7 8 9 10 টাইম ওভার। পারবো না, এটা কমেন্ট করে জানাবেন, যারা ব্রিলিয়েন্ট তারাই এটা পারবে। আচ্ছা খুব ইজি, এটা কমেন্ট করে জানাবেন। আপু বললো একটা মধ্যে আপু একটা পারলো। পরবর্তী কোয়েশ্চেন সেটা হচ্ছে, কাদার মধ্যে পড়লেও সে নোংরা হয় না, সে জিনিসটা কি? কাদার মধ্যে পড়লেও সে নোংরা হয় না। টাইম ওভার। দুইটার মধ্যে আপু এখন একটাও পারলো না। আমি এখন 3 নম্বর কোয়েশ্চেনে যাচ্ছি। 3 নম্বর কোয়েশ্চেন, এমন কি জিনিস আমরা খেতেও চাই আবার যেতেও চাই? এমন কোন জিনিস সেখানে আমরা খেতেও চাই, সেটা আবার সেখানে আবার যেতেও চাই, খেতে চাই এবং যেতে চাই, সেই জিনিসটা একই, সেটা কোন জিনিস? খেতেও চাই যেতেও চাই। 1 2 3 4 5 6 7 8 9 10 টাইম ওভার। 3টার মধ্যে আবার এখন একটাও পারলো না। আমি এখন 4 নম্বর কোয়েশ্চেনে যাচ্ছি। 4 নম্বর কোয়েশ্চেন সেটা হচ্ছে, সমুদ্রের মাঝে কি থাকে? সমুদ্রের মাঝে কি থাকে? ঢেউ। একদম মাঝে, সমুদ্রের মাঝে কি থাকে? সমুদ্রের মাঝে কি থাকবে? কোশ্চেনের মধ্যে উত্তরটা রয়েছে। 1 আমি তো কক্সেস পাশে যাই না। 2 3 পাস পাস করে দিব। ওকে পাস করে দিলাম। 4টার মধ্যে আপা এখন একটাও পারলো না। লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে, এমন কোন জিনিস যার কোনো ছায়া নেই? এমন কোন জিনিস যার কোনো ছায়া নেই? এমন কোন জিনিস যার কোনো ছায়া নেই? 4টার মধ্যে আপা এখন একটাও পারো নি। 1 2 3 4 বাতাস। 5 6 একটা জিনিস। 7 8 9 টাইম ওভার। 5টার মধ্যে আপু একটা পারো না। গেমটা খেলে কেমন লাগলো? আমি বলেছিলাম যে আমার বইয়ের থেকে প্রশ্ন করতে। ভেরি স্যাড। সাপোজ অ্যান্সারগুলো পারে না, আপনার বই থাকলে অবশ্যই কমেন্ট করুন।